বলে কাঁদছিলে কেন? তোমার যদি মিগিরোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলছে, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব দেখুন কত ভদ্রলোক, তিনি বললেন, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। মানে কেন? তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে ভুল করেছি। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো কেনা গোলাম মনে হয় না, একমাত্র ভগবান। মুকুন্দ সরকারকে নবাব বললো, দেখুন ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। এ মুকুন্দ, তোমার কোনো অভাব থাকবে না, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। মুকুন্দ বললো, নবাব আমাকে কিছু বলছেন? বলে, তুমি চলে যাও শ্রীখণ্ডে, ফিরে গোটা শ্রীখণ্ড তোমার নামে রইল, তোমার কোনো অভাব থাকবে না। তুমি গোপীনাথের পুজো করো, সেবা করো, গরিবের চিকিৎসা করো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করলো। মুকুন্দ বলছে, তাহলে আমাকে এবার বিদায় দিন। মুকুন্দ চলে যাচ্ছে, যেতে যেতে গাইছে, কি গাইছে? ও গো যশোদার মানুষ পরিকল্পনা করে ভগবান ভাঙে, ভগবানকে স্মরণ করে যদি পরিকল্পনা করে ভগবান আবার আরও সুন্দর তৈরি করে দেয়। এই জন্য মায়েদেরকে বলে রাখি, যদি কোনো জিনিসে অহংকার হয়ে যায় ভগবান পতন ঘটায়। মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে ভেতরে একটা অহংকার হয়ে গেল, সারা বাংলার লোক আমার ওষুধে ভালো হয়ে যায়। মহাপ্রভু তখন দেখলো, দাঁড়া দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। বলে কি, তোমার স্ত্রীর শরীরে এমন রোগ দিয়ে দেবো ধরতেই পারবে না তুমি। তার স্ত্রী যখন ছুটে গেল, স্বামী যেদিন থেকে তুমি চলে গেছো সেদিন থেকে আমার সারা শরীর জ্বালা করে, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়।
এখন অহংকার কি হয়েছে? এই যে কি হয়েছে তোমার, তুমি যখন থেকে গেছো চোখ জ্বালা করে, মুখ জ্বালা করে, জীবের স্বাদ নাই, চোখে দেখতে পাই না, পাগুলো ওইদিকে তোমার চোখ দেখি, জীব দেখি, হাত দেখি, পা দেখি, আমি সারা বাংলার চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দির আশার খেয়ে পড়লো মুকুন্দ সরকার, প্রভু বলে দা আমি সারা বাংলার রোগের চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ভালো করতে পারছি না কেন? আকাশবাণী হলো মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলার চিকিৎসা করতে করতে ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকারকে দেখে নিয়ে বললো, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি আমার অহংকার হয়েছে আমার অহংকারে পতন ঘটাও। মায়েরা মুকুন্দ সরকারকে চিবানো পান দিল, আর সেই চিবানো পানটা তার স্ত্রীকে দিল, তার স্ত্রীর রোগ তো ভালো হলো, একটা নতুন লক্ষণ প্রকাশ করলো, তার স্ত্রীর গর্ভে সন্তান আসলো, সেই সন্তানটার নাম হলো ভক্ত রঘুনন্দন। এখন ভক্ত রঘুনন্দনের জন্ম হবে, তার আগে একটা ছোট্ট কথা বলি, মেয়েদের পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুরজি বললেন তিনটে নিয়ম পালন করতে হয়, বলবো না বাদ দিয়ে দেবো, বলুন বলে দেবো। এইদিকে মেয়েদের পেটে বাচ্চা থাকলে তিনটে নিয়ম কি কি? যে মেয়ের পেটে বাচ্চা থাকবে অনুকূল ঠাকুর বললেন, তাকে স্নান করার পর প্রত্যেক দিন ভগবানের মন্দিরে প্রণাম করে বলতে হবে, হে গোবিন্দ ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান। দ্বিতীয় কি? শ্রীমদ ভাগবত গীতার দু চার লাইন করে পড়বেন, যদি পড়তে না পারেন তবে গীতাটা মাথায় ঠেকাবেন, আপনি শ্লোক পড়বেন, শ্লোক শ্লোক, কিন্তু জেনে নিন এই শ্লোক কথাটা শোক শব্দ থেকে এসেছে, ওই জন্য